আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো ভিডিওতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বেত ও বাঁশের তৈরি জিনিসপত্রের দোকান। যদিও আমি পাতায়াতে থাকি, পাতায়ার ভেতরে বাঁশ বেতের তৈরি জিনিসপত্রের দোকান সাধারণত দেখা যায় না। তো এই দোকানটি আমাদের শহর থেকে অনেকটা দূরে এবং রাস্তার পাশে দেখেই আমরা একটু থামলাম যে দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু বাঁশ ও বেতের তৈরি কুটির শিল্প প্রায় 200 বছর পুরানো। ওইভাবে চাহিদা না থাকার কারণে এই সুন্দর কুটির শিল্পটি কিন্তু হারিয়ে যাচ্ছে। আবার এখন আবার ট্রেডিশনাল জিনিসপত্রগুলোই কিন্তু ঘুরে ঘুরে জনপ্রিয়তা পাচ্ছে। দেখুন, থাইল্যান্ডেও কিন্তু এই বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের জনপ্রিয়তা রয়েছে, চাহিদা আছে বিভিন্ন লোকজনের কাছে, বিশেষ করে যারা লোকাল তাদের কাছে এর জনপ্রিয়তা অনেক। আবার যারা একটু শৌখিন তারা কিন্তু এই বাঁশ বেতের তৈরি জিনিসপত্র ঘর সাজানোর জন্য নিয়ে যায়। ট্রেডিশনাল জিনিসপত্রগুলো দেখতেও যেরকম ভালো লাগে, ব্যবহার করেও কিন্তু খুবই ভালো। তো থাইল্যান্ডে তাদের বিভিন্ন ধরনের তৈরি করা বাঁশ বেতের যেরকম ডালা, কুলা, ঝুড়ি, মাথাল, তারপর ট্রে, বাস্কেট সব কিছুই আছে এখানে। সুন্দর সুন্দর ডিজাইনের টেবিল ল্যাম্প, ফ্লোর ল্যাম্প, ফলের ঝুড়ি, ফুলদানি, তারপর বিভিন্ন ডিজাইনের লেডিস ব্যাগ, আরও কত কী দেখতে পাচ্ছি। বেতের তৈরি বিভিন্ন ডিজাইনের আসবাবপত্রও আছে। বেত বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ডিজাইনের চেয়ার, সোফা প্লাস টি টেবিল খুবই ভালো লেগেছে আসলে। এগুলো ডিজাইনগুলো খুবই ইউনিক। বেত দিয়ে তৈরি করা এর মিররটা আমার খুবই পছন্দ হয়েছে। খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে করা, মাঝখানে মিরর, চারপাশে ফুলের মতো ডিজাইন দিয়ে করা। এরকম আরো অসংখ্য জিনিসপত্র রয়েছে, ঘুরে ঘুরে আসলে দেখা যায়। প্রাইস নেই, যে কাঠের চামচ 45 বাহ। বাদ করে এগুলো বিভিন্ন টাইপের আছে, বিভিন্ন সাইজের। সব বেতের জিনিসপত্র আলাদা আলাদা ভাবে বিক্রি করে। আসলে এই ধরনের কুটির শিল্পের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কম বেশি থাকা উচিত। শুধুমাত্র যে দেশের মধ্যে এর ব্যবহার তা কিন্তু নয়, দেখুন দেশের বাহিরেও এর চাহিদা কিন্তু অনেক। তো এগুলো মোটামুটি থাইল্যান্ডে রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো আশা করছি আমার ভিডিওটি আপনারা এনজয় করছেন, তো দেখতে থাকুন পুরোটা ভিডিও। থাইল্যান্ডে বেত ও বাঁশের তৈরি জিনিসপত্র আসলে দেখতে কীরকম হয় আপনারাও এখান থেকে দেখে নিন। বাংলাদেশেও আছে এরকম, আরও নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইনের আছে, কিন্তু থাইল্যান্ডেও কিন্তু বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিসপত্রের ব্যবহার কম বেশি আছে সব বাসাতেই। তো এই দোকানের লোকেশনটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, কেউ চাইলে দেখে নিতে পারবেন। আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।
ম্যাসাজ করার জন্য হাত পাখা। অনেক কিছু আছে এখানে, আমরা ওইভাবে তো ইউজ করে অভ্যস্ত না, অনেক কিছুরই আমরা নাম জানি না। এই যে এটা আরেকটা জিনিস, এটা দিয়েও মনে হয় মাছ ধরে। ডিফারেন্ট কিছু দেখলাম এই দোকানটাতে, আমাদের পাতায়াতে এগুলা দেখি না সাধারণত। বেতের তৈরি সব জিনিসপত্র এই দোকানটিতে কিনতে পাওয়া যায়।